আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে উত্তর কোরীয় উপদ্বীপে আবারও উত্তেজনা ছড়াল পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার আকস্মিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে যুদ্ধ ও বোমারু বিমানের যৌথ মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার আগ্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে জাপানও। দেশটির দাবি, আন্তর্জাতিক মহলকে উস্কে দিতেই এই পরীক্ষা চালানো হয়েছে। আন্তমহাদেশীয় এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাম হোয়াসুং 15। যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের যেই কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম এটি। উত্তর কোরিয়া শক্তিশালী এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় শনিবার। রাষ্ট্রীয় টিভিতে যার সংবাদ সম্প্রচার করা হয় রোববার 19 ফেব্রুয়ারি। জাপান সাগরের পশ্চিম উপকূল লক্ষ্য করে ছোড়া মিসাইলটি এক ঘন্টায় পাড়ি দেয় 900 কিলোমিটার। এটি পর্যবেক্ষণ করে টোকিওর বিশেষজ্ঞরা বলেছেন এটি 14,000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও শিকিদা বলেছেন উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিশ্চিতভাবে উস্কানিমূলক। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। পরিস্থিতি সম্পর্কে আরও তথ্য জানতেও পর্যবেক্ষণে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। মিত্র যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে নিয়ে একসাথে কাজ করব আমরা। জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসুকাজু হামাদা দিয়েছেন বিবৃতি, বলেন গতিবিধি পর্যবেক্ষণের পর আমাদের ধারণা তাদের সর্বশেষ ক্ষেপণাস্ত্রটি 14,000 কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করতে সক্ষম, অর্থাৎ এটি মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের যে কোনো স্থানে আঘাত হানতে পারে। তাদের এই ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা জাপান ও এই অঞ্চলের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তার জন্য হুমকি। কয়েক বছর ধরেই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে নিজেদের সক্ষমতা বাড়িয়ে চলেছে উত্তর কোরিয়া। এখনও পর্যন্ত জাতের সবচেয়ে শক্তিশালী সংযোজন হোয়াসুং 15। লক্ষ্যবস্তু হিসাবে যুক্তরাষ্ট্রের কথা বলা হলেও এতে বেশি উদ্বিগ্ন প্রতিবেশী জাপান। জাপান আপাতত বিবৃতি দিয়ে দায় সারলেও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার কয়েক ঘণ্টা পরেই পাল্টা শক্তি প্রদর্শন করে যৌথ মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। কৌশলগত এই মহড়ায় ছিল দক্ষিণ কোরিয়ার F-35A, F-15K এবং যুক্তরাষ্ট্রের F-16 ফাইটার জেট ও B-1B বোমারু বিমানও। এর আগে গত শুক্রবার নজরকাড়া প্যারেডে বিপুল সংখ্যক নিউক্লিয়ার মিসাইল প্রদর্শন করে উত্তর কোরিয়া। 2022 সালে 60টিরও বেশি মিসাইল ছুড়েছে দেশটি। টেক টিভি দেশ ও দশের কথা বলে।